শিক্ষার্থীবৃন্দ, আসো আজকে আমাদের অধ্যায় পড়ানো শেষ, এখন আমরা বইয়ের অনুশীলনের সৃজনশীল করাবো। তো 1 নম্বর সৃজনশীলটা যদি করাই, এখানে রিফাত এন্টারপ্রাইজের একটি ব্যবসায় প্রতিষ্ঠান 2017 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানের ঘটনাসমূহ সংঘটিত হয়েছে। ডিসেম্বর 1 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, ডিসেম্বর 3 ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো, ডিসেম্বর 5 দাঁড়ে পণ্য ক্রয় করা হলো 25,000 টাকা, ডিসেম্বর 7 নগদে পণ্য বিক্রয় করা হলো 45,000 টাকা, ডিসেম্বর 10 মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেন 40,000 টাকা, এবং ডিসেম্বর 15 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান করেন, ডিসেম্বর 20 পাওনাদারকে পরিশোধ করেন 15,000 টাকা। এখানে 1 নম্বরে চাওয়া হয়েছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে আশা করি তোমরা লেনদেন নয় কোনটা সেটা ধরতে পেরেছ। তো এখানে দেখো, ডিসেম্বরের 10 তারিখ মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেন, এটা ব্যবসায়িক লেনদেন নয়, এবং 15 তারিখ 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাশ প্রদান করেন, এটাও লেনদেন নয়। তাহলে এটাই এই দুইটা লেনদেনের পরিমাণই 1 নম্বরে আসবে, সেটা তুমি একটু বোর্ডে খেয়াল করো কিভাবে করতে হবে। দেখো এখানে তারিখ বিবরণ টাকা, তারিখ 10 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ 40,000 টাকা, এবং 15 তারিখ আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান 45,000 টাকা, এই দুইটা যোগ করলে 85,000 টাকা। এইটাই হলো 1 নম্বরের উত্তর শিক্ষার্থীবৃন্দ। তো ক নম্বর বুঝতে পেরেছ, এখন আসো আমরা খ করাই। খ যদি একটু ভোটের দিকে খেয়াল করো, তাহলে দেখো এখানে বলছে ঘটনা সমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ দেখা করো। তা আমি অঙ্কটা করে রাখছি সুবিধার জন্য। তো সমীকরণ পদ্ধতিতে লেনদেন সময়ের কারণ ব্যাখ্যা করা হলো, দেখো 1 তারিখ 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে এখানে কি হয়েছে, এখানে হিসাব সমীকরণ a = l + e এবং e উপাদানের বৃদ্ধি পেয়েছে, এই জন্য এটা লেনদেন। এরপর 3 তারিখ এটাও একটা লেনদেন, এখানে হিসাব সমীকরণ a = l + e, এটা কিন্তু লিখতেই হবে a = l + e, এ বৃদ্ধি এবং এ হ্রাস পেয়েছে, অর্থাৎ সমীকরণের 3 নম্বর ধর্ম একটা সম্পদ বাড়লে একটা সম্পদ হ্রাস পায়, এই এটা এই এই নিয়মের মধ্যে পড়েছে। ডিসেম্বর 5 তারিখ দাঁড়িয়ে পণ্য ক্রয় করা হলো, দাঁড়িয়ে পণ্য ক্রয় করার কারণে তোমার দায় বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা স্বত্ব হ্রাস পেয়েছে, তাহলে হিসাব সমীকরণ a = l + e, এর বৃদ্ধি পেয়েছে এবং ই হ্রাস পেয়েছে। এরপরে দেখো 7 তারিখ নগদে পণ্য বিক্রয় করা হলো, 45,000 টাকা নগদে পণ্য বিক্রি করার কারণে তোমার নগদ টাকা সম্পদ বৃদ্ধি পেয়েছে, এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা স্বত্ব ই বৃদ্ধি পেয়েছে, এই জন্য হিসাব সমীকরণের এ এবং ই উভয়ই বৃদ্ধি পেয়েছে। এরপর দেখো, যেহেতু 10 এবং 15 তারিখ লেনদেন নয় ক নম্বরে নিয়ে যাওয়া হয়েছে, তাই তারপরের লেনদেনটা হচ্ছে ডিসেম্বর 20 পাওনাদারকে পরিশোধ করছে, পাওনাদারকে পরিশোধ করলে দায় এল হ্রাস পায় এবং এল হ্রাস পায় এবং এ হ্রাস পায়, অর্থাৎ সমীকরণ হিসাব সমীকরণের a = l + e, এ এবং এল হ্রাস পেয়েছে। বুঝতে পেরেছো, এটা হচ্ছে আমাদের খ নাম্বার গেল। এই এটা খুব ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। একদম সিদ্ধান্ত ছিলেন ক আর খ তো করাইলাম না, বুঝতে পারছো? তো আসো এখন আমরা গ করাই। বোর্ডের দিকে একটু খেয়াল করো, গতে আমার হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাইতে হবে, ঠিক আছে। অর্থাৎ a = l + e যে সমীকরণটা, সেখানে কি ধরনের প্রভাব পড়লো সেটা দেখাইতে হবে। এখানে প্রমাণ করা করো বলতে পারে, হিসাব সমীকরণের প্রভাব দেখাও বলতে পারে, প্রমাণ করো a = l + e এরকম বলা থাকতে পারে। অর্থাৎ এই গ নাম্বার প্রশ্নে যাই বলো এই কাজটাই করতে হবে। এখানে তুমি একটু বোর্ডের দিকে খেয়াল করো, ছকটা এখানে আমি শুধু নগদ আর ব্যাংক লিখছি, এই কারণে যে দেখো 1 তারিখে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এখানে সম্পদ হিসাবে নগদ আছে, আর 3 তারিখে ব্যাংকে টাকা জমা দেওয়া আছে, ব্যাংকও একটা সম্পদ, এই জন্য ব্যাংক হিসাব আছে, আর কোনো সম্পদ নেই। আর ওদিকে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে 5 তারিখে, এই জন্য প্রদেয় বা পাওনাদার হিসাবের উৎপত্তি হয়েছে, আর ওটা তো মালিকানা স্বত্ব a = l + e পরিমাণ দেখানো হয়েছে, c + r - expense - drawing এটা দেখানো হয়েছে। তো আসো আমরা 1 তারিখ দেখি, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, এখানে নগদ 5 লক্ষ টাকা এবং মালিকানা স্বত্ব বা মূলধন হিসাবে 5 লক্ষ টাকা মন্তব্য লিখতে হবে, মূলধন বিনিয়োগ করা হলো। এরপরে আসো উদ্বৃত্তটা নামাই, তার মানে রিজাল্টটা নিচে স্কেজে নিয়ে আসি। এরপরে 3 তারিখ
তোমার 3 তারিখে করছে ব্যাংকের 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হয়েছে, তাহলে আমার হাতে নগদ টাকা কমে গেছে আর ব্যাংকের টাকা বেড়ে গেছে। এখানে নগদ 50,000 কমছে, এখানে 50,000 বাড়ছে, ওই পাশে কোনো প্রভাবিত হয়নি। একটা সম্পদ বাড়ায়, একটা সম্পদ হ্রাস পেয়েছে। রিজার্ভ নামাইলে দেখা যায় 5 লক্ষ থেকে 50,000 বিয়োগ করলে 4,45,000, এখানে 50,000, ওই পাশে আছে 5 লক্ষ টাকা। আসো, 5 তারিখ ডিসেম্বর 5 তারিখে ধারে পণ্য ক্রয় করা হয়েছিল। ধারে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাব বা পাওনাদারের পরিমাণ বাড়ে 25,000, আর ক্রয় করলে ব্যয় হয়, মালিকানা স্বত্ব থেকে হ্রাস পায় 25,000। ব্র্যাকেট দিয়ে আমি মাইনাস বুঝাইছি। আচ্ছা, এরপরে দেখো রিজার্ভটা নামায় নিয়ে আসলে 4,50,000, 50,000, 25,000, 4,75,000। আসো, 7 তারিখ দেখো, 7 তারিখে বিক্রি করা হয়েছে নগদে 45,000 টাকা, নগদ টাকা বৃদ্ধি পাইছে, আর আয় হইলে মালিকানা সত্ত্বে বৃদ্ধি পায়, এই জন্য এখানে যোগ করা হয়েছে, এদিকে যোগ করা হয়েছে। রিজার্ভ যদি নামায় 4,95,000 টাকা, 50,000, 25,000, 5,20,000 টাকা। এরপরে আসো 20 তারিখে পাওনাদারকে পরিশোধ করছে 15,000 টাকা, এতে নগদ 15,000 টাকা হ্রাস পেয়েছে আর দায়ের পরিমাণ কমছে 15,000 টাকা। তো এখন উদ্বৃত্ত যদি নামাই তাহলে দেখা যায় 4,80,000 টাকা, 50,000, 10,000, 5,20,000। এখন টোটাল সম্পদ আর এল প্লাস, যেহেতু এল প্লাস ই তারপরে এল আর ই যোগ করতে হবে, তো যোগ করলে এখানে 4,80,000 আর 50,000 যোগ করলে 5,30,000, এখানে 10,000 আর 5,20,000 যোগ করলে 5,30,000 টাকা। বুঝতে পারছো? এই হইতেছে তোমার এই অঙ্কটা, যদি বুঝে থাকো তাহলে আশা করি তোমরা 2 নং সৃজনশীলটা বুঝতে পারবে, অর্থাৎ বাড়ির কাজ হিসাবে থাকবে 2 নং সৃজনশীল। ঠিক আছে, আল্লাহ হাফেজ।